রুট ক্যানাল করা দাঁতে ব্যথা নিয়ে অনেকেই কিন্তু অনেক সময় কমপ্লেন করে থাকে, অর্থাৎ দেখা যায় যে একটা জায়গায় হয়তো রুট ক্যানাল করেছিলেন, কিছুদিন পরে দাঁতে ব্যথার বা সে দাঁত দিয়ে চাবানোর সময় অস্বস্তি হওয়ার সমস্যা নিয়ে অনেকেই কিন্তু আমাদের কাছে আসে থাকেন এবং অনেকেই জানতে চান যে রুট ক্যানাল করা দাঁতে ব্যথা কেন হয়। তো আজকের এই ভিডিওতে মূলত রুট ক্যানাল করা একটা দাঁতে, যে দাঁতে কিনা নার্ভই নেই, সে দাঁতে কেন ব্যথা হতে পারে সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, আমি ডক্টর আরিফুর রহমান। আপনারা জানেন যে রুট ক্যানাল চিকিৎসা হচ্ছে এমন একটা চিকিৎসা যে চিকিৎসা কিনা দাঁতের ভিতরে যে নার্ভ বা মজ্জা থাকে সেটি বের করে ফেলে দাঁতটিকে সম্পূর্ণরূপে ব্যথামুক্ত এবং জীবাণুমুক্ত করে ফেলা হয় এবং সেই দাঁতটিকে আসলে এমনভাবে সংরক্ষণ করা হয় যাতে করে ভবিষ্যতে এই দাঁতে আর ব্যথা না হতে পারে। কিন্তু এরপরও কিন্তু অনেক সময় অনেক রোগী কমপ্লেন করে যে রুট ক্যানাল করা দাঁতে আমার ব্যথা হচ্ছে। আসলে রুট ক্যানাল করা দাঁতে ব্যথা হওয়ার কিছু কারণ রয়েছে এবং এর মধ্যে কিছু আছে ইমিডিয়েট কারণ, অর্থাৎ দেখা যায় যে রুট ক্যানাল আপনার হয়তো আজকে করেছেন, রুট ক্যানাল করার পর রাত্রেবেলা হয়তো একটু ব্যথা হতে পারে বা এক দুই দিন একটু ব্যথা থাকতে পারে, সেটি কিন্তু আসলে ভয় পাওয়ার মতন কিছু না এবং এটা একটু টেম্পোরারি ব্যথা। অনেক সময় যেটা হয় যে রুট ক্যানাল যেহেতু একটা সার্জিক্যাল প্রসিডিউর এবং রুট ক্যানাল করার সময় অনেক সময় ইনস্ট্রুমেন্ট হয়তো বা একটু ওভার ইনস্ট্রুমেন্টেড হতে পারে, সেটি হয়তো বা চিকিৎসক কারেকশন করে ফেলতে পারে এক্সরে দেখে সিল করার আগে, কিন্তু সেই ওভার ইনস্ট্রুমেন্টেশনের জন্য একটা ব্যথা কিন্তু থাকতে পারে। তো সেই ব্যথাগুলো ইউজুয়ালি দেখা যায় যে 7 দিনের মধ্যে চলে যায়। সুতরাং রুট ক্যানাল করা একটা দাঁতে আপনার যদি ব্যথা হয় এবং সেই ব্যথাটা যদি 7 দিনের মধ্যে চলে যায় তাহলে এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। এবং রুট ক্যানাল করা দাঁতের আরেকটি কমন কারণে ব্যথা হয়ে থাকে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে রুট ক্যানাল করা দাঁতের সামনে পিছনে খাবার জমে থাকে, অর্থাৎ দুই দাঁতের মাঝখানে যে গ্যাপ সেই গ্যাপের মধ্যে খাবার জমে পেরিওডন্টাল পেইন হয় এবং খুব কমনলি রুট ক্যানাল করা দাঁতে যেহেতু ক্যাপ করা হয়, আমাদের দেশে আসলে ল্যাবগুলো সবসময় অনেক বেশি এক্সপার্ট হয় না বা দেখা যায় যে মাপ অনুযায়ী দেওয়া হয়েছে সেটা একটু 19-20 হয়ে যাওয়ার কারণে দাঁত এবং ক্যাপের মাঝখানে, মানে সামনের দাঁত এবং যে দাঁতে ক্যাপ করা হয়েছে সে তার মাঝে একটা গ্যাপ রয়ে যায়, সেই গ্যাপের মধ্যে কোনো কিছু খেলেই হয়তো বা আটকা যায় এবং সেই আটকানো খাবার যদি আপনি ফ্লসিং করে বের না করেন তাহলে কিন্তু মাড়িতে ব্যথা হবে এবং সেই ব্যথাটির জন্য আপনার মনে হবে যে রুট ক্যানাল করা দাঁতটিতেই বোধহয় ব্যথা করছে। দাঁতের কীভাবে ফ্লসিং করবেন সেই সম্পর্কিত আমার আরেকটি ভিডিও রয়েছে, সেটিতে আপনারা ফ্লসিংয়ের নিয়ম বিস্তারিত দেখে নিতে পারেন। এটি ছাড়া আর যে সমস্ত কারণে রুট ক্যানাল করা দাঁতে ব্যথা হতে পারে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যদি কোনো কারণে রুট ক্যানাল চিকিৎসা করার সময় ঠিক মতন সিল না করা হয়, অর্থাৎ দাঁতের ভিতরে যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলগুলোর কোনোটা যদি মিস হয়ে যায়। দেখা যায় যে সাধারণত যেই দাঁতে যে কয়টা ক্যানেল থাকার কথা অনেক সময় এক্সট্রা ক্যানেলও থাকতে পারে, অনেক সময় অনেক চিকিৎসকের পক্ষে সেই ক্যানেলটাই বের করা হয়তো সম্ভব নাও হতে পারে এবং ওই এক্সট্রা ক্যানেলের ভিতরে যেহেতু নার্ভের অংশ থাকে যাবে সেই নার্ভের অংশটা কিন্তু পরবর্তীতে ব্যথার একটা কারণ হতে পারে। আরেকটি যেটা কারণে ব্যথা হতে পারে সেটা হচ্ছে চিকিৎসক হয়তো বা আপনার ক্যানেল সবগুলি ফাইন্ড আউট করেছেন এবং সেগুলো হয়তো বা ভরাট করার সময় কোনো একটা ক্যানেলে বা সবগুলো ক্যানেলে হয়তো বা প্রপারলি ভরাট না করার জন্য বা প্রপারলি ভিতরটা জীবাণুমুক্ত না করার জন্য আবার ব্যথা হতে পারে, কারণ ভিতরে যদি জীবাণু রয়ে যায় বা সিল করার সময় যদি পারফেক্টলি সিল না করা হয় তাহলে কিন্তু ওই গ্যাপের মধ্যে যে সমস্ত নার্ভের উপাদান বা পাল্পের উপাদান এবং ব্যাকটেরিয়া বা জীবাণু রয়ে যায় সেই জীবাণুগুলো কিন্তু পরবর্তীতে আবার দাঁতে ব্যথার একটা কারণ হতে পারে এবং দাঁতে ইনফেকশনও করতে পারে। খুব কমনলি আপনারা অনেকেই দেখবেন যে একটা দাঁতে রুট ক্যানাল করা থাকলে সেটা যদি পারফেক্ট না হয়ে থাকে তাহলে দাঁতের গোড়ায় একটা ছিদ্রের মতন হতে পারে, যে জায়গাটিতে ফুলে এবং মাড়ির জায়গা থেকে পুজ আসতে পারে। তো এ ধরনের হলে আসলে বুঝবেন যে দাঁতের গোড়ায় ইনফেকশন হয়েছে এবং সেটি আসলে শুধু যে রুট ক্যানালের দোষে হবে এমনই না, অনেক সময় কিন্তু আসলে দুই দাঁতের মাঝে হয়ে যে বললাম খাবার জমে থাকে কিন্তু পেরিওডন্টাল অ্যাবসেস হয়েও এরকম পুজ আসতে পারে। সুতরাং যদি আপনাদের এই ধরনের রুট ক্যানাল করা একটা দাঁতে ব্যথা হয় সেক্ষেত্রে সবার আগে একজন বিডিএস চিকিৎসকের শরণাপন্ন হন। উনি হয়তো একটা এক্সরে করে দেখবেন যে আপনার পূর্বে করা রুট ক্যানালের মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা, অর্থাৎ কোনো ক্যানেল মিস আছে কিনা, সিলটা পারফেক্টলি হয়েছে কিনা, আন্ডার সিল হয়েছে কিনা। আবার অনেক সময় কিন্তু ওভার সিল হলেও ব্যথা হয়। কিছুদিন আগে আমি একটা রোগী পেয়েছিলাম, আমেরিকা থেকে এসেছেন, উনি আমেরিকায় রুট ক্যানাল করেছে, পরে দেখেন আমেরিকায় রুট ক্যানাল করেছে অথচ ওনার দাঁতে ব্যথা এবং কন্টিনিউয়াস ব্যথা। পরে আমার কাছে যখন আসলো সে এক্সরে করে দেখা গেল যে ওনার যেটা হয়েছে যে আমেরিকার যে চিকিৎসক ওনার কাজটা করেছেন সেই কাজটিতে ওভার সিল হয়েছে, অর্থাৎ ওনার আমরা যে ম্যাটেরিয়ালসতে ভরাট করি সেটি দাঁত থেকে বের হয়ে সেটি নার্ভের উপর চাপ দিচ্ছে এবং এই কারণে ওনার দাঁতে কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে। তো ওভার সিল আন্ডার সিল যেমন বললাম, মানে বেশি কম ভরাট করলো যেমন বিপদ, বেশি করে ফেললো বিপদ। তো সেটি কিন্তু কারেকশন করে দেওয়ার পর আল্লাহর রহমতে ওনার ব্যথা কিন্তু আলহামদুলিল্লাহ চলে গিয়েছে। তো এই যে ব্যাপারগুলা একটা দাঁতে আসলে রুট ক্যানাল চিকিৎসাটা খুব কিন্তু আসলে সেন্সিটিভ একটা চিকিৎসা। এই চিকিৎসাটা পারফেক্ট যদি না হয়, অর্থাৎ ওভার হলেও সমস্যা আন্ডার হলেও সমস্যা, এবং এই কোনো যদি ক্যানেল মিস হয় তাহলে সমস্যা। এই ধরনের বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো কারণে আসলে একটা রুট ক্যানেল করা দাঁতও পরবর্তীতে ব্যথা হতে পারে। আরেকটা কমন কারণেও ব্যথা হতে পারে, সেটা হচ্ছে রুট ক্যানেল করা দাঁতের যে ফিলিং দেওয়া হয় বা ক্যাপ করা হয় সেটা যদি কোনো কারণে উঁচা হয়, অর্থাৎ আপনার দাঁতে রুট ক্যানেল করার পরে স্থায়ী ফিলিং দেওয়া হয়েছে বা ক্যাপ করা হয়েছে, সেটাই আপনি কামড় দিয়ে দেখছেন যে ওই দাঁতে আগে আটকে যাচ্ছে আপনার অন্যান্য দাঁতগুলোতে লাগার আগে, সেক্ষেত্রে ওই জায়গায় বুঝতে পারছে ওই জায়গায় উঁচা হয়ে গেছে, বাইটে আপনার ওটা বাঁধে যাচ্ছে এবং ওই উঁচুটা যদি কমায় না দেওয়া হয় তাহলেও কিন্তু আপনার ওই দাঁতে ব্যথা হবে এবং সমস্যা করবে। খুব সহজ সমাধান, এটির চিকিৎসকের কাছে যাবেন, উনি এই উঁচাটা কমায় দিলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। রুট ক্যানাল করা দাঁতে ব্যথা হওয়ার আরেকটা কারণ হতে পারে, যেটা খুব যদি খারাপ আপনার কপাল হয়ে থাকে এবং তাহলে যেটা হয় অনেক সময় ইনস্ট্রুমেন্ট ব্রেকেজের জন্য কিন্তু ব্যথা হতে পারে। মানে দেখা যাচ্ছে যে রুট ক্যানাল করার সময় আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকি সেগুলোর কোনো অংশ যদি ভেঙে দাঁতের ভিতরে রয়ে যায়, বা অনেক জায়গায় আপনারা সস্তায় খুঁজেন চিকিৎসা, সস্তায় কাজ করতে গেলে যেটা হয় যে অনেক জায়গায় একই ইনস্ট্রুমেন্টে দেখা যাচ্ছে যে অনেকগুলো রোগীর কাজ করছে খরচ কমানোর জন্য, তখন দেখা যায় যে এই ইনস্ট্রুমেন্টগুলোতে একটা লাইফ স্প্যান আছে, একটা সময় পরে তার টেম্পারটা নষ্ট হয়ে যায় এবং সে কিন্তু ভেঙে যেতে পারে। দাঁতের ভিতরে ভেঙে গেলে তখন এই অংশটা দাঁতের ভিতরে আটকায় গেলে হয়তো সেটা যদি বেকায়দাভাবে আপনার আটকে যায় তাহলে এটা বের না করলে কিন্তু ব্যথা সৃষ্টি হতে পারে। ক্যানাল আসলে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি সেটাকে রিআরসিটি বলা হয়, অর্থাৎ আপনার পূর্বে রুট ক্যানালে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো ফাইন্ড আউট করে সেই দাঁতটিকে আবার ঠিক করে পারফেক্টলি সিল করে দিলে ওই দাঁতের ব্যথা কিন্তু পুরোপুরি চলে যায়। সুতরাং রুট ক্যানাল করার পর ব্যথা হলে আসলে শেষ না, এই দাঁতটি ফেলে দিতে হবে এমন না। যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো বা রুট ক্যানাল করার পরে আবার রিআরসিটির মাধ্যমেও ব্যথা মুক্ত করে দেওয়া সম্ভব হতে পারে। আবার ধরেন আরেকটা কারণে অনেক সময় হয় যে যদি অদক্ষ হাতে রুট ক্যানাল করা হয় তাহলে আপনার কপাল খারাপ হলে সেটা হতে পারে। সেটা হচ্ছে একটা দাঁতের আসলে আমরা যখন এক্সেস প্রিপারেশন করি, অর্থাৎ ক্যানেলগুলো যখন ফাইন্ড আউট করার জন্য আমরা দাঁতের উপর থেকে ছিদ্র করি, সেটা যদি প্রপারলি না করা হয় এবং সেটা যদি অতিরিক্ত করে ফেলা হয়, দুইটা বা তিনটা শিকড়ের মাঝে যে জায়গাটি সেটিকে অনেক সময় অদক্ষ হাতে করলে এটা ছিদ্র হয়ে যেতে পারে। সেটি ছিদ্র হয়ে গেলে সেটাকে আমরা পারফোরেশন বলে থাকি, অর্থাৎ ছিদ্র হয়ে গেছে দাঁতে এবং এই ছিদ্রটা স্বাভাবিক ছিদ্র না, এটা আসলে দাঁতের নিচের অংশের ছিদ্র হয়ে হাড়ের সাথে কমিউনিকেশন হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হবে এবং সেক্ষেত্রে কিন্তু আসলে এটিকে রিপেয়ার করার জন্য আমরা বেশ কিছু দামি ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকি। এমটিএ বলে এক ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে এবং আপনার একটা রুট ক্যানাল, একটা ফ্রেশ রুট ক্যানাল করাটা আসলে যতটা ইজি বা সহজ, একটা রিআরসিটি বা একটা দাঁতের সমস্যা হয়ে গেছে সেই সমস্যাটি সমাধান করা কিন্তু তার চাইতে অনেক গুণ কঠিন এবং সেটি করতে গেলে অনেক বেশি ব্যয় হয়ে যায়। সুতরাং আমাদের পরামর্শ হবে আপনারা রুট ক্যানাল করালে আসলে ভালো জায়গায় করান, ট্রাস্টেড চিকিৎসা। আপনারা অনেকেই বলেন, আমি এই কথাটি যখন বলি যে দক্ষ হাতে করান, দক্ষ কীভাবে বুঝবো আপনারা জিজ্ঞাসা করেন। আরে ভাই, দক্ষ বোঝার উপায় হচ্ছে আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং নিকটজনকে জিজ্ঞাসা করেন যে তোমার দাঁতের চিকিৎসাটা কার কাছে করিয়েছে এবং তোমার চিকিৎসাটা করার কতদিন হয়েছে, এটা কি সমস্যা করে না ভালো আছে। যদি উনি ৩-৪ বছর আগে করেছে অথচ ভালো আছে এরকম হয়, তাহলে অবশ্যই সে চিকিৎসক ভালো এবং দক্ষ। দক্ষতা পরিমাপের আসলে এটাই মাপকাঠি। আপনার দক্ষতার জন্য তো এক্সট্রা কোনো সার্টিফিকেট আপনি পাবেন না, তাই না, কোনো চিকিৎসকের চেম্বারে লটকানো। আপনাকে রেফারেন্স বেসিসে যেতে হবে, আপনার পরিচিতজনরা যার কাছে ভালো চিকিৎসা বা ভালো সেবা পেয়েছে উনিই দক্ষ চিকিৎসক। দর্শক ভালো থাকবেন, ভবিষ্যতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।